বাসি শিক্ষা লেসনে সবাইকে স্বাগতম। গত লেসনে আমি ঠাট কল্যাণের ইমন রাগের সারগম গীতের স্থায় দিয়েছিলাম, আজকে আমি অন্তরটি দেখাব। আগে বলে রাখি, আমরা যারা গান বাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি বা গান বাজাতে চাই, তাদের অবশ্যই মিনিমাম 6টা ঠাট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তো যারা গান বাজাতে চান বা খুব শখ, তাদের উচিত হবে এই ঠাটগুলো সারগম গীত এবং বন্দেশগুলো বাঁশিতে বাজাবেন, দেখবেন গান সম্বন্ধে আপনাদের একটি পূর্ণ আইডিয়া চলে এসছে, তখন গান অনায়াসে আপনি বাজাতে পারবেন। যেহেতু সারগম গীত আর বন্দেশ যে নোটেশন সাজানো আছে এইগুলা টোটালটাই গানের স্টাইলে, তো যখন এইগুলো বাজানোতে আপনি অভ্যস্ত হয়ে পড়বেন তখন আপনি অনায়াসেই সেই গানটা বাজাতে পারবেন। ছোটাছুটি করে আসলে বাঁশি শেখা যায় না, ধারাবাহিকভাবে আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। আজ একটা কালে একটা যদি এইভাবে বেড়ান আপনি, আপনি কোনো সময় শিখতে পারবেন না। ইউটিউবে অনেক ভিডিও হয়তো আপনি ছুটে বেড়াচ্ছেন, ওখানে সেখানে এখানে সেখানে ছুটছেন, কিন্তু দেখবেন শেষে শূন্য, কোনো কিছুই শেখা হয়নি। এই জন্য একটি লাইনে আসেন, শিখতে থাকেন, হয়তো কিছুটা সময় যদি আপনি সাধনায় বসেন অবশ্যই সময় আপনি শিখে যাবেন। তো আমি অন্তকালে চলে চলে যাচ্ছি, প্রথমে শুধু নোটেশন বাজিয়ে দেখাবো, দ্বিতীয়বার কীভাবে গমকতে বাজাতে হবে আমি সেটাই দেখিয়ে দেব। আমি আট মাত্রা করে বলছি। পামা গামা ধা ধা পাপা নিনি ধানি ছানি সা আ নিরি গারি ছানি ধাপা মাধা পামা গারি সা আ পামা গামা ধা ধা পাপা নিনি ধানি ছানি সা নিরি গারি ছানি ধাপা মাধা পামা গারি সা। এবার আমি নোটেশন না বলে বাজাচ্ছি। আমি গম দিয়ে বাজাচ্ছি।